এটা হলো পুরুলিয়া জেলার ঠেক রেস্টুরেন্ট। কদিন আগে আমি আমার মায়ের জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছিলাম। আমার ওয়াইফ অন্তরা এদিকে রয়েছে, মা বাবা চুজ করছে কি খাবো। তো মোটামুটি অর্ডার দেওয়া হলো। অর্ডার দেওয়া হওয়ার পরে আমরা জাস্ট হ্যান্ড ওয়াশ করলাম, দিয়ে শুরু করলাম নিজেদের খাওয়া দাওয়া। অনেকগুলোই মোটামুটি আইটেম এখানে আনা হয়েছিল, যেমন ছিল নান, কুলচা, চানা মশলা, এদিকে ছিল বোনলেস চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড অ্যান্ড অল। সব থেকে অ্যাট্রাক্টিভ বেড়েছিল সেটা হলো বোনলেস চিলি চিকেন, যা মোটামুটি 8 পিস মোট দেওয়া হয়েছিল। তো তার মধ্যে আমি 4 পিস খেলাম এবং আমার ওয়াইফ 2 পিস, বাবা 2 পিস খেলো। খুব সুন্দর, বলতে গেলে এক কথায় চিলি চিকেনটি। অনেকক্ষণ পর আমাদের মশলা কুলচা এবং নান এসে পৌঁছালো সেখানে। গরম গরম নানটা প্রথমে সার্ভ করলো মা, প্রথমে 2টো করে নান, তারপরে নিচে কুলচা রয়েছে। তো নানটা বেশ সুন্দর, বেশ বড়, একটা নানে 3 পিস ওরা করে। খুব সুন্দর লাগছিল খেতে। বাটার নান আর ভিতর দিকে বাটার নানের ভিতরে তোমার কুলচাটা আছে। বাটার নান আর এবারে আসছে কুলচা, নিচে কুলচাটা আছে। বাটার নান এগুলো, আর এটা বাটার নান, এটা হলো চিলি চিকেন, বোনলেস চিলি চিকেন, এটা হলো মটর পনির, এখানে রয়েছে স্যালাড, আর এর নিচে রয়েছে কুলচা রয়েছে। হ্যাঁ, পুরোটা দেখা ঠিক হয়ে গেছে। এটা হলো ঠেকে সেই দাদা যে আমাদেরকে খাবারগুলো সার্ভ করছিল। তাকে বললাম যে কিছু বলো, ও কিন্তু হাসছে, কিছু বলছে না। ঠিক আছে, খুব ভালো ছেলে আর কি। ঠিক আছে, অনেকক্ষণ পর সেখানে ফ্রাইড রাইস এসে গেল। ফ্রাইড রাইস আমাদের এখানে এসে গেছে। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা ফলো করতে পারেন। আরো ভালো ভালো খাবার যেটা আছে দেড় শেষ করতে হবে। এটাতে পেটটা ঘুরে গেছে। 2টা নান, 2টা মশলা কুলচা, ফ্রাইড রাইস, 1 কিলো ইয়ে চিলি চিকেন, চানা মশলা, স্যালাড, অনেক খাবার। কিন্তু বিল চলে এলো। বিল ভিতরে ফোনপে, ভিতরে বিল হলো প্রায় 683 টাকা বিল হলো। ফোনপে করবো অনলাইনে। সব কিছু শেষ। ও এখানে, মা এখানে, আমরা খাচ্ছে। হ্যাঁ, ওকে, চলো শেষ করছি ভিডিওটা এখানে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ লাইক করবেন।